উধারবন্দে একটি এটিএম কাউন্টার থেকে এক মহিলার টাকা চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে দুই ছিনতাইকারী। জনতার হাতে আটক হয় দুই এটিএম চোর, ধৃতরা সিরাজুল হক ও বাবু আলী বলে জানা গেছে। এদিকে স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানান, আলু খাতুন নামের এক মহিলা উধারবন্দ বাজারে থাকা অ্যাক্সিস ব্যাংকের এটিএমে টাকা উঠানোর সময় ওই দুই যুবক অতি কৌশলের সঙ্গে মহিলার এটিএম কার্ড বদলে নেয়। মহিলা এ বিষয়ে অবগত হওয়ার পর চিৎকার চেঁচামেচি করলে আশপাশের মানুষ উপস্থিত হয়ে এটিএম কাউন্টারের ভেতর থেকে দুই যুবককে আটক করে এবং উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝে দেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ওই মহিলা উধারবন্দ থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানা গেছে।